চার বছর পর আবার দেখা। কখনো ভাবিনি মুর্শিদাবাদে একটা বনেদি বাড়ির পুজোতে গিয়ে শ্বেতার সাথে আবার আলাপ। सच पूछो तो मन को झूठे कहते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती ये नदियां ये रहना और तुम। কলকাতার পুজোর একটা আলাদা সৌন্দর্য আছে, তবে ব্যাপারটা যতটাই সুন্দর হোক ভিড় ব্যাপারটা আমার কখনো পোষায়নি। পুজোর সময় প্যান্ডেলে, রেস্তোরাঁয়, ক্যাফেতে, এমনকি পাড়ার মুদির দোকানেও ভিড় থাকে। তাই এই অস্বাভাবিক অপছন্দের ভিড়টা কাটাতে মুর্শিদাবাদে আমার বন্ধুর এক বনেদি বাড়িতে পুজো চারটে দিন কাটাবো। অফিস থেকে ফিরলাম বিকেলবেলা, ম্যাঙ্গো সালাম, রাত্রে ট্রেন, পরের দিন ঘুরে মুর্শিদাবাদ। স্টেশনে নেমে টোটো ধরে রওনা দিলাম রাজেশের বাড়ির দিকে। ওর বাড়ির কাছাকাছি মোটামুটি 200 মিটার দূর থেকেই তুমুল ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, শুনে মনটা ভরে যাবে। ওদের দোতলা বাগান রয়েছে, মাঝখানে একটা ছোট দালান আর পাশে একটা পুকুর। টোটো থেকে নেমে দরজা দিয়ে ঢুকতে নাকে একটা সুন্দর ধনর গন্ধ আসলো। আশাতে সকলের পুজোর একটা কোলাহল, সকলের কাজের ব্যস্ততা, ঢাক ঘন্টা কাসরের আওয়াজ সবকিছু মিলিয়ে একটা জমজমাট পরিবেশ সৃষ্টি করেছিল। দরজা দিয়ে ঢুকতেই একজন মাঝবয়সী মহিলা জিজ্ঞেস করলেন, তুমি কে গো বাবা, তোমায় ঠিক চিনলাম না, কাকে খুঁজছো? আমি বললাম, আমি রাজেশের ছোটবেলার বন্ধু, আমরা স্কুলে একসাথে পড়তাম। মহিলা হেসে বললেন, ও রাজেশ, রাজেশ ওই দিকে রান্নাঘরে ব্যস্ত, ওদিকে যাও পেয়ে যাবে। আমি কম্পিউটারের ছাত্র, তবে চিরকাল আর্কিটেকচারের প্রতি একটা বিশাল ফ্যাসিনেশন ছিল আমার। তাই সেই 80 বছর পুরনো বনেদি বাড়ির করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কিছু দৃষ্টি আকর্ষণ করলো আমার। সে যাই হোক, করিডোর শেষে রান্নাঘরে পা দিতে দেখলাম রাজেশ তাকিয়ে আছে, মুখে এক গাল হাসি আর হাতে খুন্তি নাচছে। আমি জিজ্ঞেস করলাম, কি বানাচ্ছিস? ও বলল, দুপুরে কাঙাল ভোজন আছে, এখনো প্রায় 5 কিলো বেগুন ভাজা বাকি। তারপর যা হয়, রান্নাঘরে দাঁড়িয়ে অনেকক্ষণ আড্ডা চলল। আসলে পুরনো বন্ধু তো, 1 বছর দেখাও হয়নি, তাই অনেক সুখ দুঃখের গল্প। সে গল্প করতে করতেই বেশ সময় কাটলো। এমন সময় রাজেশ বলে উঠল, না না, তুই আর এই গরমে দাঁড়াস না, একটা কাজ কর, দোতলার শেষের আগের ঘরটা তোর জন্য পরিষ্কার করে রাখা আছে, তুই বরং ওখানে যা, রেস্ট নে, স্নান টান কর, ফ্রেশ হ। আর হ্যাঁ, যাওয়ার সময় প্রতিমাটা একবার প্রণাম করে যাস। আমি বললাম, নিশ্চয়। ওর কথা মতো ওই উপরে গেলাম, স্নান টান করলাম, ফ্রেশ হলাম, একটা নতুন পাঞ্জাবি পায়জামা পরে আমি বসে আছি। এমন সময় মাথায় এলো, নিচে কি হচ্ছে একটু দেখ। দোতলার বারান্দা থেকে দালানে দেখে তাকিয়ে থাকলাম, সকলে কাজে মশগুল, কেউ পুজোর সরঞ্জাম আনছে, কেউ নিজে এমনি কাজ করতেই ব্যস্ত। অনেক অচেনা লোকের ভিড়ের মধ্যে হঠাৎ একটা চেনা মুখ দেখলাম। না না, এটা হতে পারে না,
সেটা এখানে কি করছে? Every single day, every night you see, every smile you fake, every claim you steal, I'll be watching you. রোজকার মতো সেদিনও কলেজ শেষে বেরিয়ে বাস্তবা বলে দাঁড়িয়ে আছে। এটা প্রায় 4 বছর আগের কথা। বাস্টপে এসে দাঁড়িয়েছি, এমন সময় মুষলধারে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। দুটো বাড়ি করে ব্যাগের থেকে ছাতাটা বার করে ছাতা খুলে দাঁড়িয়ে আছে। ভাঙাচোরা বাস্টপ ভেঙে ছাপের থেকে বৃষ্টি জল পড়ছে। এমন সময় দেখি কলেজ থেকে শ্বেতা বলছে, পাশের সেকশনে পড়ে মেয়েটা, দুজনে দুজনের মুখ চেনা, কখনো সেরকম কথা হয়নি। বাস্টপে এসে ও দাঁড়ালো বাস্তবে বলে, তবে ভাঙা বাস্তব বৃষ্টির জল তখন পড়ছে মাথায়। আমি বললাম, ছাতাটা লাগবে? মাথায় নেব, হ্যাঁ থ্যাংক ইউ। ছাতা তলায় আসতে স্লিং ব্যাগ থেকে একটা ছোট প্লাস্টিকের প্যাকেট পাঠ, তার মধ্যে এক প্যাকেট ফ্লিপ আর একটা দামি সিপোর্ট। এই ব্যাপারটা আমার চিরকাল খুব পিটুলিয়ার লেগেছিল। এ তো 6 টাকার সিগারেট, কিন্তু লাইটারটা ছিল 1500 টাকা। আমায় জিজ্ঞেস করলো, সিগারেট খাস? মাথা নেড়ে হ্যাঁ বলতে আমায় একটা সিগারেট অফার করলো। দুজনে দাঁড়িয়ে নিস্তব্ধ ভাবে সিগারেট খাচ্ছে। বৃষ্টি ঝমঝম করে পড়ছে, রাস্তাঘাটে একটা লোক নেই। অত একটা ব্যস্ত রাস্তাতেও গাড়ি ঘোড়া কমে গেছে। বাসও প্রায় 15-20 মিনিট লেট। হঠাৎ দূরে দেখি জিজ্ঞেস করলাম, তোর কি এই রুটটাই? মাথা নেড়ে হ্যাঁ বলায় দুজনে বাস দুটো খালি সিট দেখে ও লেগেছে আর আমি যাচ্ছি। বসে পাতি ট্রেনটা কাটল। দুজনে নিস্তব্ধ, কোনো কথা নেই। আমি গান শুনতে শুনতে যাচ্ছি, ওর নিজের ফোনে ব্যস্ত। দেখতে দেখতে সময় কেটে গেল। নামার আগে শুধু জিজ্ঞেস করলাম, কাল কলেজ আসছিস? ও বললো হ্যাঁ। পরের দিন সকালে কলেজের গেট দিয়ে ঢুকতে দেখি শ্বেতা বাইরে দাঁড়িয়ে আছে। সেখান থেকেই আস্তে আস্তে পরিচিতি আলাপ শুরু, কথাবার্তা শুরু। আর তার প্রায় 1 সপ্তাহ পর ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, এইতে ক্যাফেতে শুনেছি কফিটা খুব ভালো, একদিন যাবি? আড্ডাটাও হবে। হ্যাঁ বলাতে বুঝলাম সেটাই আমাদের হয়তো প্রথম ডেট হতে চলেছে। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। একদিন তুমুল ঝগড়া, পরের দিন এই ক্যাফেতেই আবার দেখা করবো ডিসাইড করলাম। আমি চুপচাপ হাতে সিগারেট নিয়ে বাইরে বসে আছি, শ্বেতার জন্য ওয়েট করছি। ইতিমধ্যে এসে সামনে সিটে শ্বেতা বসল, দুজনেই চুপ, একটা কথা নেই। ব্যাপারটা এতটাই অফওয়ার্ড ছিল যে ওয়েটার এমনকি মেনু দিতে এসে অস্বাভাবিক ফিল করছিল। তারপর যা হয়, একের পর এক কপি, পুরোনো কাশুন্দি থেকে একের পর এক ঝগড়া, আর দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। ঝগড়ার কোনো শেষ হয়নি সেদিন, আর দুজনেই রাত মাথায় সেখান থেকে বেরিয়ে গেছে। তারপর ইগোই হোক যাই হোক, দুদিক থেকে না একটা কল, না একটা টেক্সট। I've missed you for so long, I can't believe you're gone. You still live in me, smiling down at me. I close my eyes to see, and I know you're a part of me. It's a song sets me free. Sing it well, feel I can hold on. Sing tonight, cause it comforts me.
remind me of you. In loving memory of the one that was so true. দেখে বেশ কিছুক্ষণ ডিনায়ালে ছিল, এটা হতে পারে না, মানে মুর্শিদাবাদে ও কি করছে? She has no link with Rajesh as far as I know. এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে রাজেশকে জিজ্ঞেস করো ভাবলাম। শ্বেতাকে এড়িয়ে সে দিয়ে নেমে রাজেশের সাথে দেখা করতে যাচ্ছে, এমন সময় পাঞ্জাবিতে টান পড়ল। একবারে বুঝলাম কে হতে পারে, পুরনো অভ্যেস যায়নি। উত্তর করলাম, হ্যাঁ মানে চার বছর আগে যা হয়েছে তারপর আর অপশনটা কি আছে তুই বল? ব্যাস গেলেন মহিলা চোটে, কোনো কথা না বলে চলে গেল। তারপর দুজনেই নিজের মতো ব্যস্ত ছিলাম নিজের কাজে। রাতে দেড়টা দুটো নাগাদ অফিসের একটা ছোট কাজ শেষ করে ভাবলাম যাই ছাদে একটা সিগারেট খেয়ে আসি। সিঁড়ি দিয়ে উঠে ছাদে দরজার দিকে আলগা ফেলেন, নিশ্চয় কেউ আছে। দরজা খুলে দেখি শ্বেতা এক কোনায় দাঁড়িয়ে নিজের গুণে সিগারেট খাচ্ছে। পাশে গিয়ে বললাম, লাইটার হবে? ও সেই দামি লাইটারটা আমার দিকে বাড়িয়ে দিল। সিগারেটটা ধরিয়ে দুজনে চুপচাপ সিগারেট খেল। এমন সময় শ্বেতা বলে উঠল, তোর একবার মনে হয়নি না একটা কল করি? ইউ নেভার রিচড আউট। উত্তর করলাম, তুইও তো করতে পারতিস। তারপর কিছুক্ষণ অকওয়ার্ড স্মল টক, তখনই জানতে পারলাম রাজেশর ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড। আমায় তাও জানালো যে পরের দিন সকালেই বেরিয়ে যাচ্ছে, ফর্মালিটি হিসেবে এসেছিল। সিগারেট শেষে নামার আগে ওকে জিজ্ঞেস করলাম, তুই কি এইটাতে আসবি একাদশীর দিন দুপুর চারটে সাড়ে চারটে নাগাদ? ইউনো জাস্ট টু টক শর্ট থিংস আউট। এসে বললো, চার বছর আগে বললেও আসতাম। আর হ্যাঁ, তোর এই আর্কিটেকচারের নোটবুকটা আনিস, অনেকদিন তোর আঁকাগুলো দেখা হয় না। তোমায় দিলাম